हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल मॉमहुड। आज के आमी कथा बोलबो बाच्चादेर डायपारे साइज निये। एटा आमार काछे अनेकेई प्रश्न करो जे बाच्चा डायपार पोरियेछे किन्तु डायपार लीक करछे, किंबा कारोर क्षेत्रे हय डायपार र्याश हये गेछे, पाए दाग देखा दिएछे, माने लाल लाल दाग देखा दिच्छे, बा कोमरे एरकम होछे। तो एई ब्यापारटा निये आजके कथा बोलबो। एटा होच्छे डायपारे साइजेर एकटा इस्यू। ডাইপার প্রপার সাইজে যদি বাচ্চাকে না পরাতে পারো তখন কিন্তু এই সমস্যাগুলো আসে। তো আমার চ্যানেল যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবে, পাশে বেল আইকন রয়েছে ওটা প্রেস করে দিও, তাহলে ভিডিওগুলো পরপর তোমাদের স্ক্রিনে আসতে থাকবে। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো। এইবারে বলি ডাইপারের ব্যাপারটা কিন্তু পুরোপুরি সাইজের ওপরে ডিপেন্ড করে, কারণ কোন ডাইপার কতটা হোল্ড করতে পারছে, ও যখন ইউরিন করছে তখন কতটা হোল্ড করতে পারছে, এটা কিন্তু পুরোপুরি ডাইপার সাইজের ওপরে ডিপেন্ড করে। কারণ ও যখন ছোট থাকে তখন পরিমাণটা যা থাকে বয়সের সাথে সাথে এটা বাড়তে থাকে, কারণ ছ মাসের পর জল খাওয়া শুরু হয়, ছ মাসের আগেও তখন বাচ্চাদের বারে বারে মিল্কটা খাওয়ানো হয়। তো তার জন্য কিন্তু প্রতিবারে ওদের আস্তে আস্তে ওরা যত বড় হবে তত ডাইপারের সাইজটা চেঞ্জ হতে থাকে। তাছাড়া ওদের গ্রোথের সাথে সাথে ওদের ওয়েটের সাথে এটা রিলেটেড হয়। এইবারে বলি কয়েকটা ব্যাপার দিয়ে আমরা সাইজটা বুঝতে পারবো। প্রথমেই যেটা সব থেকে সোজা উপায় সেটা হচ্ছে ওদের ওজনটা। ওজন অনুযায়ী কোন সাইজটা আমাদের নিতে হবে সেটা কিন্তু ডাইপারের ওপরে লেখা থাকে। ডাইপারের যে কভারটা থাকে তাতে কিন্তু লেখা থাকে, প্রত্যেকটা আলাদা ডাইপারে আলাদা আলাদাভাবে লেখা থাকে। ওজন অনুযায়ী আমরা একটা ব্যাপার দেখে নিতে পারি, প্রত্যেকটা কোম্পানির ডাইপারে আলাদা আলাদা কোম্পানির ডাইপারে আলাদা আলাদা ওয়েট দেওয়া থাকে, যে একটা স্মলের একটা ওয়েট রেঞ্জ দেওয়া থাকে, তারপর একটা মিডিয়ামের জন্য আরেকটা ওয়েট রেঞ্জ দেওয়া থাকে। তো সেই ক্ষেত্রে দেখতে গেলে আমি যদি ধরি যে আমার কাছে এই প্যাম্পাসের এই ডাইপারটা রয়েছে, আমার ছেলের জন্য যেটা ইউজ করি আমি ওটাই দেখিয়ে দিচ্ছি। তো ওকে এখন লার্জটা ইউজ করছি, লার্জটা রয়েছে কত, 9 থেকে 14 কেজি পর্যন্ত। কিন্তু এটা যখন মিডিয়ামটা নিয়েছিলাম, মিডিয়ামটা ছিল হচ্ছে এইটা 7 থেকে 11 কেজি পর্যন্ত। আমার বাচ্চার ওয়েট এখন কিন্তু 11.5 কেজি, কিন্তু আমি এটা ইউজ করছি 9 থেকে 14 কেজি পর্যন্ত। কারণ হচ্ছে আগেরটা ভীষণ টাইট হয়ে যাচ্ছিলো। এই ব্যাপারটা এইভাবেই হয় যে আমি এটা মেনটেন করে নিয়েছি যে যে রেঞ্জটা রয়েছে, মানে ধরো 7 থেকে 11 কেজি পর্যন্ত ছিল, তার মোটামুটি মাঝামাঝি ওয়েটে বাচ্চা চলে গেলে কিন্তু পরের রেঞ্জটাতে চলে যাওয়া বেটার, কারণ না তো ডাইপারটা লিক করতে থাকে, বিভিন্ন সমস্যা হয় বা ও টাইট হয়ে যায় এরকম। মানে যেই ডাইপারের রেঞ্জটাতে ও পড়ছে, ওর কিছুটা বেশি ওয়েট পর্যন্ত ওই ডাইপারের রেঞ্জটা পড়ছে, সেই ডাইপারের রেঞ্জটা কিন্তু ওকে পরাতে পারো। যেরকম আমি বলছি ওর হচ্ছে 11.5 কেজি ধরলাম, তো 9 থেকে 14, 14টা অনেকটাই বেশি, অতএব ওর লার্জ সাইজটা এখন ঠিকঠাক মতো রয়েছে। আবার যখন 12 হয়ে যাবে তখন এর পরের সাইজটা হচ্ছে 12 থেকে সম্ভবত 18 কিংবা ওই রকম। তো আমি যখনই 12-তে চলে যাব, ওর ওয়েটটা 12-তে চলে যাবে, তখনই কিন্তু আমি পরের রেঞ্জটা শুরু করে দেব ব্যবহার করা যদি প্রয়োজন হয়। ওয়েটটা হচ্ছে সবচেয়ে সহজ উপায় ওদের কোন ডাইপার ইউজ করবে এটা বোঝায়। এরপরে যেটা হয় সেটা বলবো নাভির ওপরে আসছে কিনা বা নাভির নিচে থাকছে কিনা এই ব্যাপারটা দিয়ে বোঝা যায়। যে আমরা টেপ দেওয়া ডাইপারগুলো ইউজ করি না, যদি টেপ দেওয়া ডাইপার ইউজ করো তাহলে দেখবে ওটা যাতে ওর নাভির ওপরে না চলে আসে। একদম ছোট বাচ্চাদের ক্ষেত্রে বলবো, ওদের তো অবশ্যই আম্বিলিক্যাল কর্ড যেটা থাকে, মানে যেটা স্টাম্পটা রয়ে যায়, ওটাতে যাতে কোনো রকম অসুবিধে না হয়, ওটাতে যাতে না লাগে, তার জন্য কিন্তু ডাইপার সব সময় নাভির নিচে থাকবে। প্যান্টের ক্ষেত্রেও আমি বলবো যে ওটাকে ফোল্ড করে দিও, তাতে কি হবে ওটা নাভির নিচে থাকবে। যারা একদম ছোট বাচ্চার কথা বলছে, পরের দিকে গিয়ে তো এটা আর অসুবিধা হয় না, আর পরের দিকেও একটা জিনিস দেখা যেতে পারে, নাভির ওপরে যাতে উঠে না চলে আসে তার জন্য ডাইপারটা কিন্তু ওপর থেকে ফোল্ড করে দেওয়া যায়। তো এইটা করে দিলে কিন্তু এই সাইজের সমস্যাটা হয় না। আর লাস্টলি যেটা আরেকটা বলবো সেটা হচ্ছে ডাইপারের মধ্যে আঙুলটা দিয়ে দেখে নেবে যে খুব বেশি টাইট হয়ে যাচ্ছে কিনা। এইবার দেখিয়ে দেবো থার্ড যে ব্যাপারটা করা যেতে পারে আর কি। তো ডাইপারটা সবসময় পরানোর পরে, আমি এটা দিয়ে দেখিয়ে দিচ্ছি, পরানোর পরে যখন পুরো ব্যাপারটা এইভাবে স্ট্রেচ হয়ে যায়, কোমরটা স্ট্রেচ হয়ে যায়, তারপরে কিন্তু আমরা এইটা দিয়ে 2 বা 3টে আঙুল দিয়ে দেখে নিতে পারি যে এইটা স্পেসটা ঠিক রয়েছে কিনা, বা এটা খুব বেশি টাইট হয়ে যাচ্ছে না, তো
খুব বেশি লুজ বা খুব বেশি টাইট দুটোতেই কিন্তু বাচ্চাদের সমস্যা হয়। খুব বেশি টাইট হলে এরকম লাল লাল দাগ পড়ে যেতে পারে, বা আমাদের যেরকম হয় না, খুব বেশি টাইট কিছু পড়লে লাল দাগ পড়ে যায়, র্যাশ হয়ে যায়, এই সমস্ত ব্যাপারগুলো বাচ্চাদের ক্ষেত্রেও হয়। আমরা দেখব কোমরটা এইভাবে হাতটা দিয়ে দেখে নিতে পারি যে কোমরটা খুব বেশি টাইট হচ্ছে বা খুব বেশি লুজ হচ্ছে কি না। আর দেখব এই পায়ের জায়গাটা, এই যে পায়ের জায়গাটা, এখানে যে একটা ইলাস্টিক রয়েছে, এইটা যদি লুজ হয়ে যায় তাহলে কিন্তু ডাইপার লিক করবে। ডাইপার লিক করার এইটা বড় কারণ যে ওভারফ্লো হওয়ার থেকেও বড় কারণ হয় এই পায়ের জায়গাটা, এটা যদি লুজ হয়ে যায়। এইটা কিন্তু আমরা সবসময় ওদের পরানোর পরে, পাটা এটাতে সেট হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা হাতটা দিয়ে দেখে নেব, আঙুলটা দিয়ে, যে এটা খুব বেশি লুজ হয়েছে কিনা বা খুব টাইট হয়েছে কিনা। টাইট হলেও সমস্যা হয়, লুজ হলেও সমস্যা হয়। আর ডাইপার যদি ছোট সাইজের হয়ে যায় তাহলে অবশ্যই ওভারফ্লো করে যাবে, আর ডাইপার যদি বড় সাইজের হয় তখন কিন্তু অবশ্যই ওটা লিক করবে। তো এই দুটো ব্যাপার ভেবে কিন্তু ডাইপারের প্রপার সাইজটা জানা আমাদের খুব বেশি প্রয়োজন। আর ওয়েট অনুযায়ী যদি দেখতে হয়, আমি যেটা বললাম যে মাঝামাঝি ওয়েটটা চলে গেলেই পরের সাইজটা ইউজ করাটাই বেটার, এটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলছি, কারণ আমার ছেলের ক্ষেত্রে আমি তাই করে থাকি। কারণ মিডিয়ামের লাস্ট অবধি যখন চলে এসেছিলাম, আমার ডাইপারের প্যাকেটটা শেষ হয়নি, তখন কিন্তু ওর খুব অসুবিধে হচ্ছিলো যে এটা টাইট হয়ে যাচ্ছিলো। আর রাত্রিবেলা টাইট ডাইপার পরিয়ে কিন্তু ঘুম পাড়ানো যাবে না, বাচ্চা অনেকবার উঠবে আর উঠবেই, এই ব্যাপারটা ওর সমস্যাটা এই ব্যাপারটা হবেই, কারণ খুব টাইট জিনিস পরে আমরাও তো শুতে পারি না, সেটা ঠিকও নয়। তো এই ব্যাপারটা আমাদের খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, বাচ্চাদের ডাইপারের প্রপার সাইজ কোনটা আমরা সেটা পরাতে পারছি কি না। তো এরপরে যদি কোনো প্রশ্ন থাকে আমাকে অবশ্যই কমেন্টে লিখে জানিও। তাছাড়া ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করো, চ্যানেল ভালো লাগলে সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।